মর্নিং বন্ধুরা, গুড মর্নিং ফ্রম আমার রুম। কেমন আছো বন্ধুরা? আশা করি তোমরা সবাই ভালো আছো, ভালো থাকো। বন্ধুরা আজকে আবার নতুন অনেকদিন পর একটা আনবক্স করতে চলেছি। আনবক্স একদম লেটেস্ট বন্ধুরা, আমার অনেকদিনের ইচ্ছে এবং তোমাদের সবার ফেভারিট হচ্ছে ম্যাকবুক এয়ার এম1। সেটা হচ্ছে অ্যাপেলেরই প্রোডাক্ট, আর এটা নিয়ে অ্যাপেলের দুটো প্রোডাক্ট হয়ে গেল। এর আগে নিয়েছিলাম iPhone 13, আর এবার নিলাম ম্যাকবুক এয়ার এম1। ফার্স্ট অফ অল তোমরা ছোট্ট করে তার আনবক্সিংটা এনজয় করো, তারপরে কিছু কথা হচ্ছে এই ম্যাকবুক এয়ার এর ব্যাপার নিয়ে। চলো আনবক্সিং দেখার পর কথা। আমার ম্যাকবুক ম্যানুয়াল বুক রয়েছে, 30 ওয়াটের চার্জার, চার্জিং কেবল, ম্যাকবুক। আমার ম্যাকবুকে আমার টেবিলের সামনে ম্যাকবুক এয়ার এম1, আর তাতে আমি দেখে নিচ্ছি টেস্ট করে যে এখানে আমার এডিটিং এর কতটা সুবিধা হচ্ছে। অ্যাকচুয়ালি আমার এডিটিং পারপাসের জন্য ম্যাকবুকটা নেওয়া। এর আগে আমার দুটো ল্যাপটপ ছিল, তার মধ্যে একটা সেল করে দিয়েছি, আর ফাইনালি এটা আমি বাই করলাম। আর এটা বাই করার পর এডিটিং আমাকে শিখতে হবে, অনেক কিছুই আলাদা। উইন্ডোজ চালিয়েছি এতদিন, এরপরে চালাতে হচ্ছে ম্যাক। ম্যাকের সিস্টেম সম্পূর্ণ আলাদা উইন্ডোজের থেকে। তবে যারা ল্যাপটপ চালাতে জানে বা কম্পিউটার চালাতে জানে তাদের ক্ষেত্রে অসুবিধা হবে না। তো বন্ধুরা খুবই ভালো লাগছে যে ফাইনালি আরেকটা ড্রিম পূরণ করলাম, আর ট্রেন ভিডিওগুলো আমি ডে বাই ডে যেন দিতে পারি তার জন্য এই ম্যাকবুকটা পারচেজ করেছি। এই ম্যাকবুকটা আমি পারচেজ করেছি অ্যামাজন থেকে 80,168 টাকায়। আর বেশি বড় করছি না ভিডিওটি বন্ধুরা, এরপরে পারফরমেন্স কি কি অসুবিধা হচ্ছে, কি কি সুবিধা হচ্ছে সবই কোনো এক ভিডিওয়ে তোমাদের সাথে আলোচনা করে নেবো, বা টেনজানি ভিডিওতে আলোচনা করে নেবো। চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, একটা বাই বাই।